আসসালামু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব টু মিলস রেসিপি যেটা আপনারা সেহরিতে খেতে পারেন যখন আমাদের ভাত খেতে ইচ্ছে না করবে তখন এরকম একটা টু মিলস রেসিপি করে খেতে পারেন এখানে আমি কলাগুলো স্লাইস করে নিচ্ছি এটা একটা হেলদি ডেজার্ট টাইপ হবে আমি এখানে ওটস ইউজ করব ওটস এমনি খুব হেলদি আমরা সবাই জানি কলাটা খুব ভালোভাবে স্লাইস করে নিচ্ছি এটা আমি লেয়ারে লেয়ার দেব এটা বেক করব না এটা যেহেতু ইনস্ট্যান্ট ওটস তারপরও আমি এটা বেক করব না সেহেতু এটা একটু রেখে দিতে হবে টাইম বেশি লাগবে কলাগুলো স্লাইস করে নিলাম এরপর এখানে আমি 3 টেবিল স্পুন ওটস দেব এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব আমি এখানে মার্স ডায়েট মিল্ক পাউডার যেটা ওইটা ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুল ক্রিম মিল্কও ইউজ করতে পারেন আমি এখানে 2 স্পুন গুঁড়ো দুধ অ্যাড করলাম এরপর আমি লেয়ার দিব আরেকটা এখানে আরো একটা কলা দিচ্ছি স্লাইস করে আসলে এভাবে লেয়ার করে দেওয়ার মানে মনের প্রশান্তি আর কি এমনি তেমন কিছু না আর যারা এক্সট্রা সুগার দরকার যাদের তারা খেজুর অ্যাড করে দিতে পারেন এখন আমি এর মধ্যে আরেকটু ওটস একদম সামান্য জাস্ট লেয়ারের জন্য আরেকটু গুঁড়ো দুধ অ্যাড করব অ্যাড করার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিব যেন একদম ভিতর চুষে নেয় এটা নাড়ানাড়ি করার কোনো দরকার নেই খাওয়ার সময় নিয়ে চিনি খেলেই হবে কিন্তু এখানে আমি যদি এভাবে 2 ঘন্টা রেফ্রিজারেটর করি এটা খুব ভালো লাগবে এটা এমনি হয়ে যাবে না যা দেওয়ার দরকার নেই যাদের এক্সট্রা সুগার দরকার তারা খেজুর অ্যাড করতে পারে